আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই মনের দিক থেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে কথা বলার চেষ্টা করব যে চায়না টিভি টিকবে কিনা, বা চায়না টিভি এক বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে কিনা। কারণ এই প্রশ্নটি আমাকে মাঝে মধ্যেই করে থাকে আমার ভিউয়ার্সরা, যে আসলে চায়না টিভির কোয়ালিটি কেমন হবে। আসলে কোয়ালিটি যদি খুব খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে এক বছরের মাঝে যদি নষ্ট হয়ে যায়, কষ্টের টাকাগুলো কি পানিতে যাবে কিনা, এ ধরনের অনেক প্রশ্ন, বা চায়না টিভির দাম এত কম হয় কেন, এই প্রশ্নগুলো আমাকে করে থাকে। সে প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিব, সাথে ভিওয়ান ব্র্যান্ডের 24-inch ডুয়েল গ্লাস টেলিভিশনটি নিয়েও কথা বলবো ভিডিওর কোনো একটি অংশে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, প্রথমে আমি বলে নেই যে ব্র্যান্ডের টেলিভিশনগুলোর দাম এত বেশি হয় কেন, এবং ব্র্যান্ডের যেগুলো আমরা আসলে চায়না ব্র্যান্ড বলতে বুঝি, যার মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড ভিওয়ান, সেগুলোর প্রাইসটা ব্র্যান্ডের চেয়ে কম হয় কেন। বেশ কয়েকটি কারণ আছে, সবগুলো কারণই বলবো। যেমন ব্র্যান্ডের প্রোডাক্টে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যে ব্র্যান্ড ভ্যালুর জন্য প্রাইসটি অলরেডি বেড়ে যায়। সেকেন্ড, ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর ফিনিশিংটা অনেক গর্জিয়াস করার চেষ্টা করে, ফিনিশিংটা নাইস লুকিং করার চেষ্টা করে, অর্থাৎ দেখলে যেন মনে হয় যে না, এটির ফিটিংটা অনেক সুন্দর, এবং এখানে এক্সট্রা ফিচার্স দেওয়ার চেষ্টা করে। যেমন আপডেট টেকনোলজি কী কী আসছে মার্কেটে, সেগুলোর সাথে খুব দ্রুত যেন অ্যাডাপ্ট করতে পারে টেলিভিশনটি, সে ধরনের বেশ কিছু টেকনোলজি তারা সেটিতে নিয়ে আসে। প্লাস সেখানে সাউন্ড কোয়ালিটি, সেটির পিকচার কোয়ালিটি, বা বলতে পারেন প্যানেল কোয়ালিটি, সেটি তারা চেষ্টা করে যে একটু গুড কোয়ালিটি বা কোয়ালিটি মেনটেন করার। আর চায়না টেলিভিশনগুলোর ক্ষেত্রে কি হয়, চায়না টেলিভিশনগুলো বাজারে যে আপডেট প্রযুক্তি আসে, সে আপডেট প্রযুক্তির দিকে কিন্তু ততটা তারা ধাবিত না হয়ে তারা চেষ্টা করে যে না, একটি নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে কাস্টমারের বেসিক নিড পূরণ করে একটি যদি কম্পোনেন্ট কাস্টমারের হাতে একটি ডিভাইস দেওয়া যায়, তাহলে সেটি বেটার হয়। যেমন 32-inch যদি একটি আপনি ভিওয়ান ব্র্যান্ডের টেলিভিশন বেসিকের কথাই ভাবেন, 10,500 টাকা, সেটি আপনি একটি ব্র্যান্ডের টেলিভিশন কিনতে গেলে কমপক্ষে 20,000 টাকা লাগবে, অর্থাৎ ডাবল। ডাবল হলো কারণ এখন ভিওয়ান সে তারা ভাববে যে না, আমার খুব আলট্রা স্লিম দরকার নেই, অর্থাৎ খুব আলট্রা স্লিম বডি দরকার নেই, বা সেই রকম গর্জিয়াস ফিটিং দরকার নেই, হ্যাঁ, বা আমার সেই রকম সাউন্ড কোয়ালিটি দরকার নেই, আমার এমন একটি সাউন্ড কোয়ালিটি দরকার যে টেলিভিশনটি মোটামুটি টিকবে, সাউন্ড কোয়ালিটি কাস্টমারের স্যাটিসফ্যাকশনের মধ্যেই থাকবে, পিকচার কোয়ালিটি কাস্টমার পছন্দ করবে। এই বিষয়গুলো তারা যখন মেনটেন করবে, তারা কিন্তু সে আধুনিক প্রযুক্তি বা বর্তমান টেকনোলজিতে কী কী আপডেট আসছে, প্রথমে কিন্তু তারা সেটির সাথে অ্যাডপ্ট করতে চাইবে না। তারা চেষ্টা করবে যে এই বেসিক নিডগুলো পূরণ করে কাস্টমারকে প্রোডাক্টে দিতে পারলে কাস্টমার অল্প খরচের মধ্যে প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে, এবং সেক্ষেত্রে বেশি ইন্টারেস্ট কাস্টমার দেখাবে। সে তার উপরে ভিত্তি করে কিন্তু আসলে যে চায়না ব্র্যান্ডগুলো তারা প্রোডাক্টগুলো তৈরি করে, এবং এই চায়না ব্র্যান্ডের মধ্যেও কিন্তু এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি আছে। আবার এমনও চায়না টেলিভিশনগুলো আছে যেগুলো খুবই নিম্নমানের প্রোডাক্ট বা খুবই নিম্নমানের পার্টস দিয়ে তৈরি হয়, সেগুলো আবার কাস্টমার ক্রয় করলে খুব অল্প সময়ের মধ্যে তারা সমস্যায় পড়ে থাকে। ভিউয়ার্স, আশা করছি আপনারা তার মানে বুঝতে পেরেছেন যে আসলে আপনাদের প্রশ্নটি যে টিকবে কি না, এটি আসলে চায়না ব্র্যান্ডের মধ্যেও যেগুলো এ ক্যাটাগরির প্রোডাক্ট, সেগুলো যদি ভাগ্য খুব খারাপ না হয়, তাহলে কমপক্ষে তো 5 বছর আপনাকে সার্ভিস দেওয়ারই কথা। এবং বিশেষ করে আমার নিজের গ্রামের বাড়িতে আমি কিন্তু চায়না টেলিভিশনগুলো ভিওয়ানে ব্যবহার করছি, প্লাস আমি যেখানে আছি তার আশেপাশেও কিন্তু ভিওয়ানের টেলিভিশন ব্যবহার করছে, বিশেষ করে যে চায়না ব্র্যান্ডগুলো আছে। এছাড়া আমি গ্রামেও বেশ কিছু টেলিভিশন দিয়েছি, তারা ব্যবহার করছে। আমার রিলেটিভের মাঝে বেশ কিছু প্রোডাক্ট আমি দিয়েছি, তারা ব্যবহার করছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত তারা সমস্যায় পড়েনি। একটি টেলিভিশন সমস্যায় পড়েছিল, সেটি বজ্রপাতের ফলে হয়েছিল সমস্যা, সেই সমস্যাটি ওয়ারেন্টি করিয়ে দিয়েছি, সেটিও সমস্যা হয়নি। আসলে বজ্রপাতের সময় আমাদের উচিত যে ইলেকট্রিসিটির যে কানেকশনটি থাকে সেটি ডিসকানেক্ট করা, প্লাস বজ্রপাতের সময় যে আমাদের ডিশ কেবলটি থাকে,
সে কেবলটিও খুলে রাখা, যে আরএফ পোর্টের যে কেবলটি থাকে সেটিও খুলে রাখা উচিত। তাহলে বজ্রপাত হলে আশা করা যায় টেলিভিশনে কোনো সমস্যা হবে না। আর ভিউয়ার্স, একটি টেলিভিশন ক্রয় করার ক্ষেত্রে আপনাদের কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? মেইনলি আপনারা যখন টেলিভিশনগুলো ক্রয় করবেন তখন ইউএসবি পোর্ট কাজ করছে কি না, প্রয়োজনে আপনি একটি পেন ড্রাইভ নিয়ে যেতে পারেন টেলিভিশন ক্রয় করার সময়, অথবা এইচডিএমআই পোর্টগুলো কাজ করছে কি না কোনো একটি ডিভাইসে লাগিয়ে সেটি চেক করে নিতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে এইচডিএমআই পোর্ট কাজ করে না, বাসায় যেয়ে দেখেন যে এইচডিএমআই পোর্ট কাজ করছে না, আবার যাওয়া আসার একটি খরচ আছে, ইউএসবি পোর্ট কাজ করে না অনেক সময় তারও একটি খরচ থাকে, বা কী ধরনের ভিডিও সাপোর্ট করে সেটিও আপনারা দেখবেন। এছাড়া ভিউয়ার্স আপনারা লক্ষ্য রাখবেন যে সাউন্ড কোয়ালিটি কেমন, একটি যদি অ্যাভারেজ সাউন্ড কোয়ালিটি হয়, যে সাউন্ড কোয়ালিটিতে না মোটামুটি টেলিভিশন চলবে, তাহলে আমার মনে হয় যে সন্তুষ্ট থাকা উচিত। প্রাইস কম, সেক্ষেত্রে এটা আপনাকে মেনে নিতে হবে যে সাউন্ড কোয়ালিটি খুব বেস্ট দিবে না। টিভিতে আসলে খুব বেস্ট দিয়ে কেউ টিভি দেখেও না, সেক্ষেত্রে আপনি আলাদা সাউন্ড বক্স লাগাতে হবে, এবং আলাদা সাউন্ড বক্স লাগালে সেটি আবার সাউন্ড দিবে কি না সেটিও একটু ব্যাপার আছে, সেটিও একটু চেক করে নেবেন। কারণ টেলিভিশনে যে টেলিভিশনগুলো আছে সেখানে কিন্তু এক্সট্রা সাউন্ড বক্স ব্যবহার করা যায়, সে পোর্ট আছে, সে পোর্টে আসলে সাউন্ড চলছে কি না যদি আলাদা অ্যাড করেন সেটি একটু চেক করে নেবেন। প্রয়োজনে আপনি হেডফোন নিয়ে যেতে পারেন, হেডফোনে দেখতে পারেন যে হেডফোন দিয়ে আসলে শোনা যাচ্ছে কি না, তাহলেও কিছুটা বোঝা যায়। আর যে বিষয়টি বলছিলাম যে ইন্টারনেট, অর্থাৎ আপনারা যদি স্মার্ট টেলিভিশন ক্রয় করেন সেক্ষেত্রে ব্রাউজার আছে কি না, যেমন শুধুমাত্র অ্যাপস থাকলে কিন্তু হবে না, যে ইউটিউব অ্যাপস আছে বা মিরাকাস্ট অ্যাপস আছে, ব্রাউজারটি নেই। ব্রাউজারটি এমন একটি জিনিস যে ব্রাউজার দিয়ে কিন্তু আপনি সব ব্রাউজ করতে পারবেন। ব্রাউজারে যেমন আপনার যারা কম্পিউটার ব্যবহার করেন গুগল ক্রোম আছে, সেখানে যেমন সব কিছু ব্রাউজ করা যায়, সব সাইটে প্রবেশ করা যায়, তেমন টেলিভিশনেও কিন্তু ব্রাউজার নামে একটি অ্যাপস ডিফল্ট আকারে থাকে, তার মাধ্যমে কিন্তু অনেক অনেক সাইটে প্রবেশ করা যায়, সেটি আছে কি না দেখে নেবেন। মিরাকাস্ট আছে কি না দেখে নেবেন, কারণ মিরাকাস্ট এখন এটি ছাড়া যেন একটি স্মার্ট টেলিভিশন অসম্পূর্ণই বলা চলে। আপনার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করা যায় মিরাকাস্টের মাধ্যমে, সেটিও অবশ্যই দেখে নেবেন। এবং ইউটিউবে ঠিক কত পিক্সেলে ভিডিও প্লে হচ্ছে, কত রেজুলেশনে প্লে হচ্ছে সেটিও কিন্তু আপনি একটু দেখে নেবেন, বা ভিডিও প্লে হওয়ার সময় ভিডিও বাফার করছে কিনা অতিরিক্ত সেটিও দেখে নেবেন। র্যাম রম সেদিকেও আপনারা খেয়াল রাখবেন, যে কোনো সাইট থেকে দেখলে নেগেটিভ ভিউ শো করে কিনা সেটিও দেখবেন। আরেকটি বিষয় যে আপনি যে রুমের জন্য টেলিভিশনটি ক্রয় করছেন সেই রুমের ডিস্টেন্সটি কত থাকবে, অর্থাৎ টেলিভিশন থেকে আপনার ডিস্টেন্স কত থাকবে। যদি 8 ফিট ডিস্টেন্স থাকে তাহলে আপনি 32 ইঞ্চ থেকে শুরু করে 65 ইঞ্চ পর্যন্ত টেলিভিশন পছন্দ করতে পারেন আপনার বাজেটের মাঝে। আর যদি ডিস্টেন্স 8 ফিটের কম থাকে সেক্ষেত্রে আপনার উচিত যে 24 ইঞ্চ বা 22 ইঞ্চ এই টেলিভিশনগুলো পছন্দ করা, 32 ইঞ্চ করতে পারেন, কারণ ডিস্টেন্স খুব কাছে থেকে টেলিভিশনগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে অনেক সময় পিক্সেলগুলো বড় দেখায়, টিভি দেখতে খুবই ভালো লাগে না। ভিউয়ার্স, আমি ভিডিওটি অনেক দীর্ঘ করে ফেললাম, কারণ এখানে আমি আপনাদের প্রশ্ন প্লাস বাইং গাইডও দিয়ে দিয়েছি। এখন আমি কথা বলতে চাই ভিওয়ান ব্র্যান্ডের 24 ইঞ্চ ডুয়েল গ্লাস টেলিভিশন নিয়ে। ভিওয়ান ব্র্যান্ডের যে শুধুমাত্র 24 ইঞ্চ টেলিভিশন আছে তা না, তাদের 24 ইঞ্চ আছে, 32 থেকে শুরু করে 65 ইঞ্চ পর্যন্ত টেলিভিশন আছে। তবে কথা বলবো স্পেশালি ভিওয়ান ব্র্যান্ডের 24 ইঞ্চ ডুয়েল গ্লাস টেলিভিশনটি নিয়ে। সামনে যদি গ্লাস থাকে তাহলে আপনাদের ফ্যামিলিতে যদি মাঝে মধ্যে গণ্ডগোল হয়ে যায়, যে আপনাদের দুষ্টু স্বামীর সাথে আপনার গণ্ডগোল হয়েছে বা দুষ্টু বউয়ের সাথে গণ্ডগোল হয়েছে, অনেক সময় রাগ কিন্তু আসলে একে অপরের উপরে না তুলে টেলিভিশনের উপর অনেকে তুলে থাকে, টেলিভিশনকে তুলে আশার দিয়ে থাকে, আশার দিলে কিন্তু টেলিভিশন টিকবে না। কিন্তু যদি টেলিভিশনের উপরে একটু বক্সিং দেয় সেক্ষেত্রে হয়তো বা টেলিভিশনটির সামনের যে গ্লাসটি আছে সেটি প্রোটেক্ট করলেও করতে পারে। আসলে বলতে চেয়েছি যে বিষয়টি ছোটোখাটো আঘাত সরাসরি প্যানেলে না যেয়ে গ্লাসের উপরে যাবে, সেক্ষেত্রে বাসায় বাচ্চাও থাকে অনেক সময়, তাহলে সমস্যা হওয়ার কথা না। আর আরেকটি কথা নিচ্ছে, একটু সাউন্ড বারের মতো ডিজাইন আছে, আর এই টেলিভিশনটির প্রাইস পড়বে 7,500 টাকা। আপনাদের জন্য আমি 7,500 টাকা ডুয়েল গ্লাসের টেলিভিশনটি করতে পারবো। নতুন বছর উপলক্ষে টেলিভিশনটি এই প্রাইসে আপনারা পাবেন। এখানে আপনারা ইউএসবি পোর্ট পাবেন, যেখানের মাধ্যমে ইউএসবি পোর্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ, এছাড়া কিবোর্ড মাউসও ব্যবহার করা যায়। আবার যেটা আছে এইচডিএমআই পোর্ট,
এটির মাধ্যমে অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করা যায়, আরও অনেক ডিভাইস আপনি চাইলে কানেক্ট করতে পারবেন HDMI পোর্টের মাধ্যমে। ভিউয়ার্স, এই টেলিভিশনটিতে কানেকটিভিটি হিসাবে আপনারা ভিজিএ পোর্টও পাচ্ছেন। যে কোনো সাইট থেকে দেখলে তো নেগেটিভ ভিউ শো করবে না, তবে আপনাদেরকে বলবো টেলিভিশন ক্রয় করার সময় সুন্দরভাবে নিজের পছন্দ মতো দেখে নেবেন। আরেকটি জিনিস আপনারা করতে পারেন, কোনো প্রোডাক্ট যখন ক্রয় করতে যাবেন তার আগে একটি কী বলে যে টু ডু লিস্ট আছে না, যে একটা লিস্ট আপনারা তৈরি করবেন যে আমি এই বিষয়টি চেক করব, এই বিষয়টি চেক করব, কী কী বিষয় আপনি চেক করবেন খাতায় লিখবেন, এবং যখন শোরুমে যাবেন যে একটি করে চেক করবেন, একটি করে টিক দিবেন। যখন দেখবেন সব বিষয়গুলো চেক হয়ে গিয়েছে তখন আপনি হাসি মুখে টেলিভিশনটি নিয়ে বাসায় চলে আসবেন। কারণ অনেক সময় হয় যে প্রোডাক্ট বাসায় আনার পরে মনের মধ্যে একটি প্রশ্ন থাকে, প্রশ্নটি করতে আপনি ভুলে যান, এক্সাইটমেন্টের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক। সুতরাং আমি চাই আপনারা আপনাদের নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে একটি প্রোডাক্ট ক্রয় করুন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমি যেন আপনাদের মনের কথাগুলোই আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি, যেন সঠিকভাবে বলতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।